মিথুন রাশির জীবন কেমন হয়, মিথুন রাশির মানুষরা কতটা উন্নতি করতে পারে, মিথুন রাশির মানুষরা কত বছর বয়সে ধনী হয়, মিথুন রাশির মানুষদের বিবাহিত জীবন কেমন হয়, ভালোবাসা কতটা হয় জীবনে, আজকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা পুরোটাই জানতে পারবেন। আজকে আমি মিথুন রাশির বিষয়ে আলোচনা করব। যারা যারা মিথুন রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জীবন পঞ্জিটা পুরোটা জানতে পারবেন। মিথুন রাশি হচ্ছে কালপুরুষের 3 নম্বর রাশি, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন। বৃষ রাশির পরের রাশিটাই হচ্ছে মিথুন রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বুধ। মিথুন রাশি হচ্ছে একটা ব্যত্যক রাশি, অর্থাৎ মিথুন রাশির মানুষদের চিন্তা ভাবনা কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়। ব্যত্যক রাশি বলতে দেখুন আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে, যেমন মীন রাশি হচ্ছে একটা ব্যত্যক রাশি, অর্থাৎ এদের কিন্তু দ্বৈত চরিত্র থাকে, মানে হচ্ছে চিন্তা ভাবনা অত্যন্ত তাড়াতাড়ি ওঠানামা করে। মানে আজকে মনে করুন মিথুন রাশির মানুষ যদি কোনো কিছু একটা ভাবে বা আপনি একটা কাজ করবেন ভাবলেন, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে আমি এই কাজটা করবই, বা সেই কাজটা তো শুরুও করেছেন, আবার 3 মাস বা 6 মাস পরে বা 1 মাস বা কোনো দিন বাদে আপনার হয়তো মুড চেঞ্জ হয়ে গেল, আপনি হয়তো ওই কাজ থেকে সরে আসলেন, এটা কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায়। তার জন্য এই রাশির নাম হয় দ্বৈত রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই রাশির অধিপতি বুধ, আমি প্রথমেই বললাম। দেখুন বুধ যেহেতু আমাদের বুদ্ধি দেয়, বুধ আমাদের কি দেয়, বুধ মানে বুদ্ধি যেমন দেয়, বুধ আমাদের জ্ঞানও দেয়। বুধ হচ্ছে একটা বালক গ্রহ, অর্থাৎ গ্রহদের রাজকুমার বলা হয় বুধকে। স্বাভাবিকভাবে এই রাশির অধিপতি যেহেতু বুধ, তাই মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু আমরা একটা শিশু সুলভ ভাব লক্ষ্য করি, অর্থাৎ মিথুন রাশির মানুষদের মধ্যে একটা মানে সহজে সবার সাথে মানে মেলামেশা করা, সহজে সবার সাথে খেলাধুলো করা, মানে অন্যর সাথে সহজে মানিয়ে নেওয়া, মানে একটা অ্যাক্টিভ থাকা সব সময়, এটা কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। এবং এই রাশির মানুষদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ মানে যদি কোনো কাজ করে বা কোথাও যায় দেখবেন একটা ভীষণ পরিমাণে একটা অ্যাক্টিভনেস লক্ষ্য করা যায়। অর্থাৎ দেখুন কোনো একটা দুঃখ আসলো বা বেদনাদায়ক ঘটনা ঘটলো, মানে ডিপ্রেশনে চলে গেলো, সে ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু ওভারঅল কিন্তু এই মানুষদের মধ্যে অ্যাক্টিভনেসটা প্রচণ্ড হারে বেশি, একটা ইতিবাচক শক্তি মিথুন রাশির মানুষদের মধ্যেও থাকে, ঠিক যেমন কন্যা রাশির মানুষদের মধ্যে থাকে। তাছাড়াও দেখা যাচ্ছে যে মিথুন রাশির মানুষদের জীবনে কিন্তু অনেক ওঠা পড়া থাকে, অর্থাৎ জীবনে আপস অ্যান্ড ডাউনটা কিন্তু প্রচণ্ড বেশি থাকে। কারণ এই রাশির মানুষদের কি হয়, মনের মতো কোনো কিছু না পেলে তারা কিন্তু মানসিকভাবে মানে ভেঙে পড়ে, অর্থাৎ মিথুন রাশির মানুষদের চিন্তা কিন্তু অনেক বড় হয় যে তারা জীবনে অনেক কিছু করবে, এই করবে অনেক কিছু, মানে জীবনে অনেক বড় হবে, অনেক কিছু করবে বলতে জীবনে অনেক বড় হবে, কিন্তু অনেকে সফল হয়, অনেকে সফল হয় না, বা যারা সফল হতে পারে না বা যারা হয়তো অতটা বড় হতে পারে না, তাদের কিন্তু মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভ চিন্তা তখন কিন্তু আস্তে আস্তে চলে আসে নিজের প্রতি, এটা কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে জানবেন মিথুন রাশির ক্ষেত্রে সবসময় একটা অন্তর্মুখী প্রতিভা থাকে। আপনি যদি খুব ভালো করে আপনার দিকে তাকান বা একটু নজর রাখেন নিজের দিকে, তাহলে দেখবেন আপনার মধ্যে কিছু সহজাত ক্ষমতা আছে বা সহজাত কিছু গুণ আছে যেটা কিন্তু অন্য মানুষদের মধ্যে নেই, এটা কিন্তু আপনার বলতে পারেন একটা প্রতিভা। অর্থাৎ মিথুন রাশির মানুষদের সবসময় মনে রাখবেন যে তাদের মধ্যে কিন্তু কোনো না কোনো বিশেষ একটা বৈশিষ্ট্য বা বিশেষ গুণ কিন্তু লক্ষ্য করা যায়, যেটা কিন্তু সহজে অন্য মানুষ করতে পারে না, এটা কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু আমি প্রচণ্ডভাবে লক্ষ্য করেছি এই ব্যাপারটা। কিন্তু দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্যালকুলেটিভ পাওয়ার, অর্থাৎ তারা কিন্তু হিসাবে অত্যন্ত পারদর্শী হয়। তার জন্য দেখা গেছে যে মিথুন রাশির মানুষরা কিন্তু মানে সচরাচর যারা একটুখানি শিক্ষিত হয় বা পড়াশোনায় একটু ভালো হয়, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হিসাবরক্ষক বা অ্যাকাউন্টেন্সের কাজটাই বেশি করে, গণিতজ্ঞ হিসাবে কাজ করতে পারে, যে কোনো একটা বিষয়ে ভালোভাবে গবেষণা করছে, বা মহাকাশ বিজ্ঞানী হিসাবেও তারা কিন্তু যথেষ্ট সুপ্রতিষ্ঠিত লাভ করে জীবনে। মানে এই ধরনের পরীক্ষাগুলোতে যেগুলো হিসাবের কোনো পরীক্ষা বা ম্যানেজমেন্টের কোনো পরীক্ষা, সেইগুলোতে কিন্তু মিথুন রাশির মানুষ যথেষ্ট পারদর্শিতা ছাপ রাখে। আর যদি রাশির দিক থেকে আমরা বলি,
যে সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে ভালোবাসা জীবনে আসে। মিথুন রাশির ক্ষেত্রে জীবনে অবশ্যই অবশ্যই ভালোবাসা আসবে, কিন্তু সেই ভালোবাসা কিন্তু পরিণতি পাওয়াটা কিন্তু একটু চাপের। অর্থাৎ আপনি যাকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে, কিন্তু লাস্ট অফ অল পরিণতি কিন্তু অত্যন্ত কম হয়। যাদের পরিণতি পায় তারা কিন্তু সারা জীবন ধরে সংসার করতে পারে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো, সংসার সহজে ভাঙে না। মিথুন রাশির ক্ষেত্রে সম্পর্ক সহজে নষ্টও যেমন হয় না, আর তবে যদি ভালোবেসে যদি বিয়ে হয় তবে বিবাহিত জীবন কিন্তু মিথুন রাশির ভালো হয়। বিবাহিত জীবনে কিন্তু খুব বেশি অসুবিধা মিথুন রাশির হয় না, দুটো একটা ব্যতিক্রম বাদ দিয়ে। এবার যদি দেখা যায় যে আপনার সপ্তমে মঙ্গল আছে বা অষ্টমে মঙ্গল আছে, সেই ক্ষেত্রে ব্যতিক্রম, কিন্তু ওভারঅল জানবেন মিথুন রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন ভালো। এবার আমি যদি অর্থ ধন সম্পদের দিকে আসি, তবে আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে টাকা ধরে রাখতে পারে না তারা। কোনো না কোনোভাবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু টাকা বেরিয়ে যায়। অর্থাৎ আপনার মধ্যে যেমন শৌখিনতা থাকবে কিছুটা হলেও, সব শৌখিনতাটা আমি পুরোটা আছে বলবো না, কিছুটা থাকবে। যেমন বৃষ রাশির ভীষণ শৌখিনতা থাকে, তারা নিজের জন্যে বা নিজের মানে স্বাস্থ্য বলুন, মানে যে কোনো জিনিসপত্র কেনা বলুন, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড, তারা কিন্তু অনেক টাকা খরচ করে। কিন্তু মিথুন রাশির কিন্তু আবার এই ব্যাপারটা অতটা নেই। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু খরচটা তুলনামূলকভাবে কম হলেও টাকা হয়তো অন্য কোনোভাবে বেরিয়ে যায়। তাই মিথুন রাশির ক্ষেত্রে সঞ্চয়টা তুলনামূলকভাবে কম হয়, কারণ আপনার দ্বিতীয় পতি মনে রাখবেন মিথুন রাশির ক্ষেত্রে সেটা কিন্তু চন্দ্র। তো চন্দ্র কী হয়, চন্দ্র মানেই তো চঞ্চল মন। তো স্বাভাবিকভাবে মিথুন রাশির মানুষরা কিন্তু সঞ্চয় অতটা করতে পারে না, কিন্তু তারা ইনকাম করে, কিন্তু তাদের জীবনে একটা মানে স্ট্যান্ডার্ড মানের কিন্তু একটা ইনকাম হয়। এবার আমি যদি প্রফেশন দিক থেকে বিচার করি, তাহলে আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে চাকরি করা ভালো। মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা, ব্যবসা করলে কিন্তু সেই ব্যবসায় কিন্তু লস খাওয়ার একটা মানে চান্স বেশি হয়। যাদের একমাত্র বৃহস্পতির পজিশন ভালো থাকবে মিথুন রাশির ক্ষেত্রে, তারাই একমাত্র ব্যবসা করতে পারবে। নতুবা মিথুন রাশির ব্যবসা না করাই ভালো, চাকরি করলে সবসময় ভালো হবে। সেটা হতে পারে সরকারি চাকরি, কোনো প্রাইভেট সেক্টরের চাকরি বা কোনো পার্ট টাইম চাকরি, কিন্তু চাকরি করাটাই কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে শ্রেয়। কারণ মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা কিন্তু খুব বেশি দেখা যায় না, ব্যবসা একমাত্র তারাই করতে পারে যাদের বৃহস্পতি পজিশনটা অত্যন্ত ভালো থাকবে, তারাই কিন্তু ব্যবসা করতে পারবে। আপনার বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে, মিথুন রাশির কথা বলছি, যদি কর্কট রাশির থাকে অথবা আপনার বৃহস্পতি যদি ধনু রাশিতে থাকে, অথবা আপনার বৃহস্পতি যদি মীন রাশিতে থাকে, অথবা আপনার বৃহস্পতি যদি মেষ রাশিতেও থাকে, তবু আপনি ব্যবসা করতে পারবেন। এই যে ঘরগুলো আমি বললাম, এই ঘর বাদ দিয়ে যদি বৃহস্পতি অন্য জায়গায় থাকে তাহলে ব্যবসা তো একদমই নয়। এমনি চাকরি করলে ভালো মিথুন রাশির ক্ষেত্রে, উন্নতিটা বেশি চোখে পড়ে, ব্যবসা করলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পারবে না। কিন্তু বৃহস্পতি যদি এই ঘরগুলোর কোনো একটা ঘরে থাকে, সেই ক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারেন। সবচেয়ে ভালোভাবে বৃহস্পতি যদি কর্কটে থাকে, অথবা বৃহস্পতি যদি ধনুরাশিতে থাকে, অথবা বৃহস্পতি যদি মেষ রাশিতে থাকে, তাহলে ব্যবসা আপনার বিরাট বিরাট ভালো হবে, এটুকু বলতে পারবো। আর জীবনে অর্থ ইনকাম করে, জীবনে অর্থ আসে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থ মানে যে অর্থ শূন্য হয়ে যায় তা কিন্তু নয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, মিথুন রাশির মানুষ প্রচুর অন্যের থেকে টাকা পয়সা পায়, অন্য থেকে কোনো গিফট পেতে পারে, আপনার বাড়ির কোনো সদস্য হতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজন হতে পারে, আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে। অর্থাৎ পাওনা ভাগ্যটা ভীষণ ভালো মিথুন রাশির ক্ষেত্রে। অন্য মানুষের থেকে আপনি কোনো না কোনো সময় অবশ্যই অবশ্যই সাহায্য পাবেন, এটা আপনি 100% জেনে রাখুন। মিথুন রাশির মানুষরা কিন্তু অন্যের থেকে যথেষ্ট সহায়তা পায়, যথেষ্ট সাহায্য পায়, আর্থিক সাহায্য হতে পারে, জমি জায়গা হতে পারে। ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত।